ತರ ಸೂಟು ಪಂಜಾಬಿ ಬಗ್ಗೆ ಹರಿ ನೀಲ হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা বার্থডে পার্টিতে, হাজবেন্ডের বন্ধুর ছেলের বার্থডে। তো চলো, ফটো তুলবো তোর পরে, এক ভিডিও করে নিই। ছাদে বার্থডে চ্যাপ্টারটা মিটে যাওয়ার পর, কেক কাটার পর আমরা সবাই রুমে চলে আসি, তার কারণ ওখানে সবাইকে খেতে দেওয়া হবে। আর আমার সোমবার ছিল, তার জন্য ওই দিককার চ্যাপ্টার আমার একেবারেই বন্ধ, তার জন্য আমরা সবাই রুমে বসে গল্প করছিলাম অনেকদিন পর সবার সাথে।
কি হয়েছে কি হয়েছে কি 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 ওই বাবা ওই বাবা ওই বাবা আমাদের মতো প্রশান্ত দাদেরও একটা ডগি আছে, বাট আমাদের ডগি আর ওই ডগির স্বভাব একেবারেই অপোজিট। আমাদেরটা একদম হিংসুটে আর এইটা একদম বন্ধুত্ব প্রিয়। এত ভালো মানুষ দেখলে একদম মানে মানে ওকে আদর করতেই হবে, এমন করবে আদর না করে তুমি পারবে না। আমাকে দেখে খুব খুব লাফালাফি করছিল, তাই আমিও একটু আদর করে দিলাম। আরে ওর গরম লেগে গেছে। এসি চলছে আর তোদের হা করে খোলা ছিল। ইউটিউবে আমাকে নিচ্ছই না। বল কি বলবি, কোথায় এসেছিস, কি আজকে? তুই কোথায় এসেছিস সেটা তো বল, কার বার্থডে? এখানে আমাদের আর্টস এর গ্রুপের ব্যাচ বসে আছে। কেমন আছো? এসছি তো অনেকক্ষণ। রুমটা বেশ ঠান্ডাই ছিল, সবাই মিলে চুপচাপ ফোন দেখছিলাম, বাট এই পুচকু দুটো আসার পরই শুরু হয়ে গেল উৎপাত। এই দুটোতে মিলে বকরম বকরম করতে থাকলো, ব্যাস। চলে যাচ্ছ, আবার এসো। বলো কেমন আছো? সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ফিরবো। তো নিকি নিচে ডগিটাকে আদর করছে, এত কিউট ডগি আর মানুষজন দেখলে এত লাফালাফি করে, মানে ওদেরকে আদর করো এটা ওরা বলতে চায়, তাই নিকি আদর করছে। দেখো কি কিউট না বাবা, এখানে এসে সবার সাথে সময় কাটিয়ে ভীষণ ভালো লাগলো। তো আজকের ভিডিও এতটাই, ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট, লাভ ইউ অল।